টাকা থাকলেই আপনি ব্যয় করার এখতেয়ার রাখেন না টাকা ব্যয় করতে হবে শরীয় অনুমোদিত পথে কামতের মাঠ এত কঠিন হবে এত বিপদ সংকুল হবে এত মারাত্মক হবে মুসিবত এমনভাবে মানুষের উপরে যেকে বসবে কোনো নারী কোনো পুরুষের দিকে অনুরূপ কোনো পুরুষ কোন নারীর দিকে তাকানোর অবকাশ পাবে না ونفخ في السور فإذا هم من الأجداس إلى ربهم ينسلون إسرافيل عليه السلام شنغاي فتكار دبن সঙ্গে সঙ্গে প্রত্যেকটি সমাধি ক্ষেত্র থেকে মানুষগুলো উত্থিত হয়ে যাত্রা করবে প্রশ্ন করা হয়েছে উত্তর দান ছাড়া কেউ এক পাও সামনে এগোতে পারবে না এই দুনিয়ার জীবন তোমার জন্য সব নয় এ দুনিয়ার জীবন তোমার ক্ষণিকের জীবন তোমার অনন্তকালের জীবন হচ্ছে আখেরাতের জীবন হে মানুষ সে আখেরাতে বিশ্বাস করো আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া نستাইনুহু ওয়া بنعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بداعيا إلى الله بإذنه بصر عاجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بل الحميد أعوذ بالله আমার সাথে কণ্ঠ মিলিয়ে সকলেই মহাব্বতের সাথে একটু তেলাবাদ করার চেষ্টা করুন হে মে না শৈত رب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي عرمير كل احوي أول مرة أنشأها أول مرة وهو بخلق عليم الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجول قدام ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل أن قمس أن شباب عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي وعن رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم قالت سمعت رسول الله صلى الله عليه وسلم ما يقول الناس سمعت رسول الله صلى الله عليه وسلم يقول احشر الناس يوم القيامه حفاة عراة وغرلا قلت <applause> عائشة يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعدهم إلى بعض قال <applause> 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 يا عائشة الأمر أشد من أن يَنْجُرَ بعضهم إلى بعض رواه مسلم তেরাপুর কিতাব ও সন্না ইসলামিয়া ওয়া মাদ্রাসার মাদ্রাসার উন্নতিকল্পে দুই দিন ব্যাপী আয়োজিত চৌত্রিশতম বার্ষিক ইসলামী জালছার প্রথম দিনের সম্মানিত সভাপতি হাজরতে ওলামা রম ফজাল এজম আমার সম্মুখে হুবিষ্ট অত্র এলাকার দিন দরদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী পর্দার অন্তরালের প্রশংসা আল্লাহ কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে নিয়ে আরামের বিছানাকে পরিত্যাগ করে রাতের নিদ্রাকে পিছনে ঠেলে ফেলে দিয়ে কেতাব শুনার আলোচনা শোনার জন্য এই জালিসুর রহমানে বসার তৌফিক দান করেছেন শুক্রিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ মাহফিলে আসতে পেরে বেজার না খুশি তাহলে খুশির সাথে শত স্ফূর্তভাবে পাঠ করি আলহামদুলিল্লাহ অতপর দরুদ্দসালাত বর্ষিত হোক সে আখিরি যেমন আর পায়গম্বর সৈয়দুল মুরসালিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী এর উপর যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসুল যার পরে অদ্যাবধি পৃথিবীর মাটিতে আর কোনো নাবি বরাসুলের আগমন ঘটেনি এবং কাম তুষার কাল পর্যন্ত পৃথিবীর মাটিতে আর কোনো নাবি বরাসুল আগমন করবেন না সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসুলের উপরে কামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক সবাই বলে আমিন সম্মানিত উপস্থিতি আজকের বিষয় হচ্ছে কামত দিবসের উত্থান ক্যামত সত্য না মিথ্যা আমরা যারা মুসলিম যারা ইমান এনেছি দিনের উপরে তাদের ছয়টি বিষয়ের উপরে ইমান পরিপক্ক করতে হয় ছয়টি বিষয়ের উপরে যদি আমাদের আকিদা বিশ্বাস দৃঢ় না থাকে তাহলে আমরা মোমেন হতে পারবো না মুসলিম হতে পারবো না যে কথাটা আপনারা ছেলেবেলায় কায়দায় বুকদাদির ভিতরে পড়েছিলেন বিল্লাহি কুতুবিহি আমি বিশ্বনাবি জানিয়ে দিলেন সইটি বিষয়ের উপরে তোমাদের পরিপক্ক ইমান থাকতে হবে যার প্রথম নাম্বার হলো আমান্তু বিল্লা আল্লাহর উপরে বিশ্বাস করি কি না আমরা করি কি না আল্লাহর উপরে বিশ্বাস ছাড়া কেউ মোমেন হতে পারবে ও ফিরিস্তা মন্ডলীর উপরে বিশ্বাস আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস সমস্ত উপরে আমরা বিশ্বাস করি কিন্তু আমল করি সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আল কোরআনের উপরে আল কোরআন এর উপরে বিশ্বাস ছাড়া কেউ

কামত দিবস বিশ্বনবী মদিনার মসজিদে সাহাবীদের নিয়ে বসে আছেন হঠাৎ করে দুইজন ব্যক্তি চলে আসলো একজনের নাম হলো ওবাই বিন খালফ আর দ্বিতীয় ব্যক্তির নাম হলো আসি বিন ওয়েল আসি বিন ওয়েল আর ওবাই বিন খালফ ষণ নিয়েছিল মজুর নিয়েছিল লেবার নিয়েছিল মাটি কাটার জন্য লেবার নিয়েছে মাটি কাটতে কাটতে মাটি কাটতে কাটতে হঠাৎ মৃত ব্যক্তির হাত পাওয়া গেল অনেক বছর আগে কি হতে পারে শত শত বছর আগে মানুষ মারা গেছে মাটি খুঁড়তে খুঁটতে সেই মানুষটার হাড্ডি গুড্ডি হাড় গোড় পাওয়া গেল সেই হাড়ের অবস্থা এমন ছিল এভাবে হাতে ডলা দিলে গুঁড়ো হয়ে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এভাবে ফু দিলে উড়ে যাচ্ছে পাউডারের মত বিশ্বনবীর সামনে চলে আসলো বিন খালফ আর বিন অয়েল দুইজন বুদ্ধিমান ব্যক্তি চলে এসেছে আল্লাহর নবীকে লক্ষ্য করে বলতেছেন হে আল্লা বলতে আপনি যে নতুন দিনের দাওয়াত আপনি এসেছেন কামতের দিনে মানুষগুলোকে আল্লাহ পাক উঠাবেন কিন্তু কেমন করে তিনি উঠাবেন এই দেখুন হাড় হাড্ডি অবস্থা দেখুন কত শত শত বছর আগে এই মানুষগুলো মরে মাটির সাথে মিশে গিয়েছে তাদের হাড়গুলোর এমন অবস্থা হয়েছে পচে গলে মাটির সাথে মিশে যাবার উপক্রম হয়েছে হাতে ডলা দেওয়া মাত্র গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে পাউডার হয়ে যাচ্ছে ফু দিলে এই পাউডারগুলো বাতাসের সাথে উড়ে কোথায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কোন রকমের কোন অস্তিত্ব নাই কোন খবর নাই হে নবী আপনি কেমন ধরনের আজব কথা বলেন এই হাড় হাডি থেকে আল্লাহ কেমন করে মানুষগুলোকে জীবিত করবে দেখেন যুক্তি দেখ কথা বুঝতে কষ্ট হচ্ছে না যুক্তি দেখেন যুক্তি দিয়ে ইসলাম হয় যারা না বললেন তারা তো বললেন যারা মুখ বন্ধ করে বসে থাকলেন তারা কি মনে করছেন যুক্তি দিয়ে ইসলাম বাঁচে যুক্তি দিয়ে যদি ইসলাম বাঁচত ইসলাম হতো তাহলে বায়ু বাতাস সরে যাওয়ার পরে অজু ভেঙে যায় না অজু থাকে অজু ভেঙে যায় পুনরায় যখন অজু করেন তখন হাত পায়ের মুখমন্ডল অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হয় যেখান থেকে বায়ু নিঃসরিত হয়েছে সেখানে কি ধৌত করার প্রয়োজন হয় তো যুক্তি তো বলে আগে ওই জায়গায় ধুয়ে এসো কিন্তু সেটা তো না যুক্তিতে হাই আগমন ফেরা আজরের মূর্তি আবার মদের হাতে উত্তোলন ঠিক কিনা যুক্তিবাদের যুক্তিতে হাই জাহিলিয়াতের গম ফেরা আজরের মূর্তি আবার মোদের হাতে উত্তোলন সবরের মিনার কেমনে শাহাদাতেরই সাক্ষ্য হয় এদেশের ভর চিটিতে কিসের মূর্তি দেখা যায় যুগে যুগে এমনি করে মূর্তি পুজো এসেছে স্বাধীনতার দোহাই দিয়ে মূর্তি ওরা গড়েছে যুক্তি দিয়ে গুলা হবে ইসলাম হবে না ইসলাম হবে আল্লাহর ওহি দিয়ে পবিত্র কোরআন দিয়ে এবং সহি হাদিস দিয়ে এক কথায় যে দুটোকে বলা হয় ওহি সুতরাং ইসলাম চলবে কিসের ভিত্তিতে অহির ভিত্তিতে জোরে কন ইসলাম চলবে কিসের ভিত্তিতে ভিত্তিতে ওরা মনে করলো দুইজন বিশ্ব নবীকে মনে হয় ঠকিয়ে দিয়েছি নিরুত্তর করে দিয়েছি আল্লাহ নবী কোনো কিছু বলছেন না গুফতা গুফতা জিবরাইল জিবরাইল হার গেজে না গোফতা তন গোফতা কির নবীজি ততক্ষণ কিছু বলতেন না যতক্ষণ জিব্রিল আমিন তার কাছে ওহি পাঠাতেন জিব্রিল আমিন ততক্ষণ কিছু বলতেন না যতক্ষণ আল্লাহ পাক তাকে ওহি নাজিল না করতেন ওহির বার্তা না দিতেন সুতরাং বিশ্বনবী কিছুই বলছেন না চুপ থেকেছেন আসি বিন মনে করতেছে ওবাই বিন খলফ মনে করতেছে নবীকে নিরুত্তর করে দিয়েছি এর কোনো উত্তর নাই তাহলে প্রমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিন কামতের মাঠে হাজার হাজার বছর আগে যেই মানুষগুলো মারা গেছে মাটির সাথে মিশে গেছে ওই মানুষগুলোকে আর উত্তোলন করতে পারবেন না নবী যদি নিরুত্তর থাকেন কোনো জবাব না দিতে পারেন তাহলে অবশ্যই প্রমাণ হয় পাক মানুষকে জেন্দা করতে পারবেন না কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় কোরআনই তার জবাব দিয়েছে কোরআন কি বিজ্ঞানময় কোরআন কি يا سين والقران الحكيم إنك لمن المرسلين. يا سين. والقران الحكيم. <applause> الله يقول بيك غايمون، بيك কোরআন উত্তর দিচ্ছি আল্লাহর নবী বলে দিলেন ওই কাফেরদের সামনে সুরাইয়াসিনের আয়াত আল্লাহ নাজিল করলেন অষ্টাত্তর নম্বর আয়াত আর উননব্বই নম্বর আয়াত সুরাইয়াসিন আটাত্তর এবং উননব্বই وَذَرَبَ لَنَا مَثَلًا ونسي خلقة قَالَ من يُحْيِي العظام وهي رميم. وَدَرَبَّ لِنَا مثلا اللَّهِ رب هي يا محمد صلى الله عليه وسلم يا نبي ওই যে হাড় গুড়ি গুড়ি করে একেবারে চূর্ণ বিচীর্ণ করে ফুক দিয়ে উড়িয়ে দিয়ে তোমার সামনে ওরা দলিল পেশ করছে যে আল্লাহ এই চূর্ণ বিচীর্ণ হাড় হাড্ডি থেকে কেমনে মানুষ তৈরি করবে কুল বলে দিন হেনবি তাদের প্রশ্নের জবাবে ইহুই হেল্লে দি আংশ হ্যাঁ আরে রাখো তোমাদের হাড়ের গুড়ি রাখো হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ করে যে পাউডার বানিয়েছো ওগুলা রাখো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিন্দা করবেন আল্লাযী আনশাহা ওয়ালা মাররা প্রথম যেভাবে তিনি মানুষ তৈরি করেছিলেন সেটা তো এর চাইতে আরো কঠিন ছিল গম সেই সময় কোনো নমুনা ছিল না কোনো হাড্ডির গুড়ি ছিল না কোনো পাউডার ছিল না কোনো অস্তিত্ব ছিল না কোনো কিছুই ছিল না অস্থি ছিল না মজ্জা ছিল না হাড্ডি ছিল না চুল পশম কিছুই ছিল না চোখ কান কোনো অভাব ছিল না একটি সম্পূর্ণ মাধুম অবস্থা থেকে একটা অজ্ঞাত অবস্থা থেকে আল্লাহর্বুল আলমিন এত সুন্দর করে দেহের অধিকারী করে মানুষকে তো তৈরি করেছেন হে ওয়েল হে ওবাইবিন খল্প শুনে রেখে দাও যে আল্লাহ অস্তিত্ব ছাড়াই কোনো মডেল ছাড়া কোন রকমের পাউডার ছাড়া কোন রকমের নমুনা ছাড়া সম্পূর্ণ অনস্তিত্ব থেকে একটি মানব দেহ তৈরি করেছেন আমার সে আল্লাহর জন্য এই হাড়ের গুড়ি থেকে মানুষ জিন্দা করা সম্ভব সম্ভব অসম্ভব নয় ইচ্ছা করলে তৈরি করতে পারবেন এ গুড়ো লাগবে পাউডার লাগবে না হাড় হাড়ি লাগবে না অস্থি মজ্জা কিছুই লাগবে না আল্লাহ তোমাকে আবার পুনরায় এজ ইট ইজ করে তৈরি করবেন এটা আল্লাহর জন্য কোনো কঠিন ব্যাপার নয় ওয়া তিনি হচ্ছেন সর্বময় জ্ঞানের অধিকারী সৃষ্টিকর্তা ইচ্ছা করলেই সৃষ্টি হয়ে যাবে তুমি তোমার হাড্ডির গুড়ি লাগবে না তোমার চামড়া লাগবে না অস্তিত্ব লাগবে না তোমার চুল লাগবে না তোমার নাক কান দাঁত কিচ্ছু লাগবে না সম্পূর্ণ অনিস্তুত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে অস্তিত্বে ফিরিয়ে আনবেন আনার পরে কি হবে ونفخ في السور فإذا هم من الأجداس إلى ربهم ينسلون شرب إسرافيل عليه السلام شينغاي فتكار دبان সঙ্গে সঙ্গে প্রত্যেকটি সমাধি ক্ষেত্র থেকে মানুষগুলো উত্থিত হয়ে কামতের দিকে হাসরের দিকে যাত্রা করবে মহাযাত্রা করবে ময়দানে মহাসরের দিকে আর বলবে কলু তারা বলবে ইয়া তারা বলবে হায় আফসোস হায় আফসোস কে আমাদেরকে জেন্দা করল আমাদের ক্ষেত্র থেকে আমরা তো হাজার হাজার বছর শত শত বছর ধরে এই ক্ষেত্রে পড়েছিলাম মোরে আমরা পড়েছিলাম কেউ আমাদেরকে জেন্দা করেনি এভাবে অবাব দিয়ে আমাদের যাত্রা করার জন্য ডাক দেয়নি কে কে ডাক দিল হাদামা ওয়াআদার রাহমানু ওয়া সাদাকাল এটাই হচ্ছে সেই দিন যেই দিন তোমাদের রহমান তোমাদের জন্য ওয়াদা করেছিলেন আর তোমাদের কাছে আম্বিয়া ই এই সংবাদটা পৌঁছে দিয়েছিল ওই যে নবীজি বললেন ওয়াল ইওমুল আখির একটি কথা বলে গেছেন আখিরাতে বিশ্বাস করো হে মানুষ এই দুনিয়ার জীবন তোমার জন্য সব নয় এ দুনিয়ার জীবন তোমার ক্ষণিকের জীবন তোমার অনন্তকালের জীবন হচ্ছে আখেরাতের জীবন হে মানুষ সে আখেরাতে বিশ্বাস করো এই সংবাদ প্রত্যেকটি নবী দিয়েছেন এবং এর চূড়ান্ত সংবাদদাতা সর্বশেষ সংবাদদাতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ও সাল্লাম দিয়েছেন জোরে কৈসুবান আল্লাহ মানুষ ময়দানে মহাশরে উত্থিত হয়ে গেল এখন সামনের দিকে অগ্রসর হবে মানুষ জেন্দা হয়ে গেছে মানুষ যাত্রা শুরু করেছে মানুষ এখন সামনের দিকে অগ্রসর হবে কিন্তু যেতে পারছে না কিন্তু যেতে পারছে না আটকে গেছে আটকে গেছে যেতে পারছে না যেতে পারছে না পাঁচটা প্রশ্ন করা হয়েছে এই পাঁচটা প্রশ্নের উত্তর দান ছাড়া পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ এক পাও সামনে এগোতে পারবে না নাবিজি সে কথাটাও আমাদের সামনে বলে দিয়েছেন সম্মানিত সুধিমন্ডলী আপনাদের এই মাদ্রাসাতে পরীক্ষা হয় হয় না এভাবে আশেপাশে যে সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানে পরীক্ষা হয় কিনা আচ্ছা পরীক্ষায় কি প্রশ্ন আসবে এই প্রশ্নগুলা কি জি যারা থাকেন যারা আসাতে যায় যারা শিক্ষক থাকেন তারা ছাত্রদের কাছে প্রশ্ন আউট করে দেয় আউট করে দেয় পৃথিবীর কোন পরীক্ষার নিয়মে এটা আছে যে পরীক্ষার আগে প্রশ্ন আউট করে দেবে আছে একমাত্র আল্লাহর প্রশ্ন আল্লাহ আউট করে দিয়েছেন জোরে কই সুবাহ আল্লাহ আলামিন বলে দিলেন প্রশ্ন আউট করে দিলাম বিশ্ব নবীর মাধ্যমে আউট করে দিলাম দুনিয়ার oh, মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলমেন কামতের মাঠে যেই পরীক্ষাগুলো গ্রহণ করবো সেই পরীক্ষার প্রশ্ন তোমাদের জন্য ফার্স্ট করে দিলাম নবীজি বলে দিলেন আমার শুনে রেখা দাও যেই দিন আল্লাহ তোমাদেরকে জেন্দা করবেন কবর থেকে উত্থিত হয়ে তোমরা ময়দানে মহাসুরের দিকে মহাযাত্রা করবে সেই দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার ছাড়া তোমরা সামনের দিকে অগ্রসর হতে পারবে না কয়েকটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন আউট এর বিশ্লেষণ আপনাদের সামনে করে দিয়ে আমরা উপসংহারের দিকে সমাপ্তির দিকে যাওয়ার চেষ্টা করবো ইংশা আল্লাহ মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হে উনীব পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ তোমার হায়াত দিয়েছিলেন গোটা জেন্দেগির যে বয়সটা দিয়েছিলেন ওই বয়সটা তুমি কোন পথে ব্যয় করেছ আমাদের হায়াতের মালিকানা কার হাতে আমাদের মৌতের মালিকানা কার হাতে পিছনে দুইশো বছর আগে একটু চেয়ে দেখেন দুইশো বছর আগে চলে যান দেখুন তো এই পৃথিবীর মাটিতে যারা ছিল তারা আজকে আসে নাকি আপনার দাদার দাদা ছিল যেই ভেটা মাটিতে আপনি বাস করতেছেন এমন কি যেই বিল্ডিংয়ে বাস করতেছেন সেই বিল্ডিং এর যিনি নির্মাতা তিনি আজকে নাই যেই জমিনের উপরে এই বিল্ডিং বসে আছে এই জমিনের যিনি মালিক ছিলেন তিনি আজকে নাই তার যে পিতা ছিল তিনি নাই তার যে পিতা ছিল তিনি নাই এমনি করে যদি খুব শর্ট টাইমের ভিতরে নিকট অতীতে আমরা দুইশো বছর পিছনে ফিরে যাই যেই মানুষগুলো পৃথিবীতে ছিল তাদের কোনো অস্তিত্ব আজকে আর নাই তাদের নামটাও আমাদের অধস্তন বংশধররা বলতে পারবে না অনুরূপভাবে আপনি দুইশো বছর আগে চলে যান আজকের দিন থেকে দুইশো বছর আগে চলে যান আজকে আপনি আমি যারা এখানে বসে আছি আমার আমাদের কেউ মনে করতে পারবে না কেউ আমাদের নামটা উচ্চারণ করতে পারবে না ঠিক না এভাবেই চলছে মানুষ একটা সুনির্দিষ্ট বয়স পেয়েছে এটাই তার পুঁজি এটাই তার ক্যাপিটাল প্রখ্যাত মোফাসের ইমাম রাজি রহেমা তিনি বলতেছেন একজন কুরআন উল করিমের তাপসির ছিলেন পুরানা দিনে তিনি যখন সুরা আসর পড়লেন আল্লাহ বলছেন ওয়াল্লাহ আশরি ইন এল লাফি মহাকালের কসম কসমারক তিনি আল্লাহ পাক কসম কেন খাইলেন আল্লাহ গোটা কুরানুল করিমের ভিতরে চল্লিশ জায়গায় কসম খেয়েছে। তার ভিতরে মহাজাগতিক বিষয়ের কসম হচ্ছে বিষটা আর বস্তু নিচয়ের কসম হলো বিষটা বস্তু والتين والزيتون وتور وهذا البلد العمين جتك وسمات يا تين دمور الكشف জৈতুন জলপাই জাতীয় একটা ফল সৌদি আরবে পাওয়া যায় তিন আমাদের দেশে ডোমুরের মতো নয় খুব সুস্বাদু তিন ফলের কসম জৈতুন ফলের কসমুন পর্বতের কসম যেই সিনাই পর্বতে আল্লাহ মুসা আলী ইসলামের উপরে তৌরাত নাজিল করেছিলেন এগুলো সব বস্তু না জাগতিক বিষ্ণু এই জাগতিক বিষয় সব বস্তু আমরা চোখে দেখি দৃশ্যমান এরকম জায়গায় ওয়াহাদ আমিন আর এই নিরাপদ নিরাপদ মক্কা মক্কা শহরের আপনি আমি দেখেছি হজব্রত পালন করতে গিয়ে করতে গিয়ে তো এরকম কুড়ি জায়গায় কসম করেছেন যা জাগতিক বিষয় মহাজাগতিক বিষয় যা দৃশ্যমান নয় এরকম কুড়ি জায়গায় কসম করেছেন তনমধ্যে একটি জায়গা হচ্ছে বল আসরে এবং এটাই হচ্ছে শেষ কচম কুরআনুল কারিমের কোন সুরা আসরের পরে আর কোন সুরার ভিতরে অ দিয়ে কসম করে আল্লাহ কথা বলেন নাই তাহলে এটাই হচ্ছে প্রধান কসম এখানে আপনারা সাজাইছেন শিডিউল করেছেন বক্তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় করতে করতে প্রধান বক্তাকে কখন রেখেছেন বলেন শেষ প্রধান বক্তাকে রেখেছেন শেষে এটা জগতের নিয়ম আর আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিতে সাজিয়েছেন বলে আসর আসরের কসম সব শেষ কসম মুফাসির কিরাম বলতে চাচ্ছেন এটাই হচ্ছে প্রধানতম কসম তো আল্লাহ প্রধান কসমটা করতে গিয়ে সময়ের কথম কেন করলেন বলে আসরে মহাকালের কসম কেন করলেন ইমাম বলেন পুরনো দিনের ওই কিছুতেই এই ব্যাখ্যাটা তিনি উদ্ঘাটন করতে পারছেন না তিনি গবেষণা করতেছেন চিন্তা করতেছেন চিন্তা করতে করতে চিন্তা করতে করতে একদিন তিনি বাজারে চলে গেছেন স্থানীয় হাটে চলে গেছেন ওই হাটে ওই বাজারে একজন ব্যবসায়ী এক কর্নারে বসে বসে চিৎকার করতেছে আর বলতেছে ও গো কে আছো ওগো গো কে আছো ইরহামু আলা মান ইয়াজুবু মারাসু মালিহি ও গো কে আছো সেই ব্যক্তির উপরে সেই ব্যবসায়ীর উপরে রহম করো যেই ব্যবসায়ীর মূলধনটা সময় চলে যাওয়ার সাথে সাথে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে দেখেন সব ব্যবসায়ীরা ব্যবসা করে বিক্রয় হয়ে যাওয়ার পরে অবশিষ্ট মাল আবার বান্ডিল করে বস্তা বন্দি করে গুদম জাত করে রাখে পরের দিন আবার সেটা মেলে নিয়ে বসে বাজারে কিন্তু এই ব্যবসায়ী বলতেছেন তোমরা সেই ব্যবসায়ীর উপরে রহম করো একটু যেই ব্যবসায়ীর মূলধন নিঃশেষ হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে ইমাম রাজি বলছেন সেই মুফস্সে ওই ব্যক্তির কাছে গেলেন যে কি এমন মাল দেখে আসিত যেটা সময় চলে যাওয়ার সাথে সাথে নিঃশেষ হয়ে যাচ্ছে তিনি যে দেখতে পেলেন একজন বরফ ব্যবসায়ী বরফ বিক্রি করতেছে যেটা বিক্রি হচ্ছে সেই পয়সাটা তার বাক্সে জমতেছে আর যেটা বিক্রি হচ্ছে না সময় চলে যাচ্ছে আস্তে আস্তে পানি হয়ে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে তার মূলধন নষ্ট হয়ে যাচ্ছে তাই তিনি কাতর কণ্ঠে বলছেন হে ক্রেতা সকল তোমরা সেই ব্যবসায়ীর উপরে রহম করো সময় চলে যাওয়ার সাথে সাথে যার মূলধন শেষ হয়ে যাচ্ছে ইমাম রাজি বলেন তখন সেই তাপসির কারক বললেন আল্লা পেয়ে গেছি তুমি মহাকালের শপথ কেন করেছ কসম কেন করেছ রব্বুল বলে আসরে মহাকাল থেকে মানুষের জীবনের জন্য প্রত্যেকটি মানুষের জীবনের জন্য তুমি একটা কাল নির্ধারণ করে দিয়েছ একটা সময় একটা আয়ুষকাল তুমি বেঁধে দিয়েছ নির্ধারণ করে দিয়েছ ওই আয়ুষকাল যখন ফুরিয়ে যাবে ওই আয়ুষকাল যখন শেষ হয়ে যাবে দেমহন এক মুহূর্ত আগেও করা হবে না এক মুহূর্ত পরেও করা হবে না না সুতরাং ওটাই হলো প্রত্যেকটি মানুষের মূলধন সময় চলে যাচ্ছে একটা মিনিট চলে যাচ্ছে আমার মূলধন আমার আয়ুষ্কাল থেকে এক মিনিট ক্ষয় হয়ে যাচ্ছে এইভাবে আজকের অধুনা তাপসির কারো গোল বলতেছেন আলোর গতি হলো প্রত্যেক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলোর গতি প্রত্যেক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মানুষ প্রত্যেক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অর্থাৎ প্রায় তিনশত কিলোমিটার বেগে তিন লক্ষ কিলোমিটার বেগে তিন লক্ষ কিলোমিটার বেগে মৃত্যুর খুঁটির দিকে এগিয়ে যাচ্ছে জোরে কংস বাহান আল্লাহ আল্লাহর বললেন মানুষ বেপরওয়া হয় না হে মানুষ দাম্বিক হয়ও না হে মানুষ অহংকারী হয়ও না তোমার জীবনের কোনো অস্তিত্ব থাকবে না কোনো মূল্য থাকবে না আল্লাহ পাক একটি সুনির্দিষ্ট সময় তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন সেই সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার সাথে সাথে তোমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে সুতরাং তোমার এই জীবনটা তোমার এই মূলধনটা কোন পথে ব্যয় করেছো রব্বুল আলমিনের দরবারে হিসাব না দেওয়া পর্যন্ত সামনে এক পাও তুমি অগ্রসর হতে

আল্লাহ বলবেন স্পেসিফিকভাবে আলাদাভাবে যৌবন কালের হিসাব দাও পাঁচটা কাল আছে মানুষের গোটা জীবনে একটা হচ্ছে শৈশব আর একটা হচ্ছে কৈশোর আর একটা হচ্ছে যৌবন আর একটা হচ্ছে পৌর আর একটা হচ্ছে বার্ধক্য পাঁচটা কাল গোটা জেন্দেগি বিভাজন করলে পাঁচটা কাল পাবেন শৈশবকাল শিশু ইনফ্যান্ট এরপরে পাবেন কৈশোর কাল ষোলো বছর পর্যন্ত কৈশোর কাল সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যৌবন কাল উদ্যম চেহারা আমি এই চাঁপাইতে যখন প্রথম এসেছি আমার এই বাবাজিদের মতো এরকম মিশমিশে কালো দাড়ি কালো চুল আর আজকে ষাট বাষট্টি বছর বয়সে জাহাঙ্গীর আলম আপনাদের কাছে এসেছি কত পরিবর্তন তাই না গোটা কাল কোন পথে ব্যয় করেছো হিসাব দিতে হবে যুবকরা সাবধান তোমাকেই বলে যেতে চাই এই জীবনটা তোমার মূল্যবান জীবন এই জীবনের আলাদা খতিয়ান পেশ করতে হবে দরবারে যদি তোমার জীবন কলুষ মুক্ত হয় যদি তোমার এই যৌবন আলোক মণ্ডিত হয় আলোকিত হয় তাহলে তুমি মুক্তি পাবে শুধু মুক্তি না যুবক তোমার জন্য একটা খোঁজ খবর রয়েছে যেই দিন মানুষগুলো কামতের মাঠে উত্থিত হয়ে যাবে ওয়ান কালার সুলো লা হে সল্ল লাভ হয়েলে ই হো সাল্লামা ই হ সারুন্যাস ইয়ামালা কায়মতেন তান ওয়াগুরা কামতের ময়দানে মানুষগুলো বস্ত্রহীন অবস্থায় উত্তিত হবে কামতের ময়দানে মানুষগুলো খালি পায়ে উত্তিত হবে নগ্ন পায়ে তারা উত্তিত হবে পায়ে কোনো জুতা চ্যান্ডেল থাকবে না পরনে কোনো বস্ত্র থাকবে না মানুষগুলো বিধ্বস্ত অবস্থায় উঠবে রব্বুলাই মিনের দরবারে একতা শোনার সঙ্গে সঙ্গে আইসা রাদি আল্লাহ আনহু চমকে উঠলেন তিনি বললেন ইয়ার রসুল আল্লাহ হে হাজরতে আইসা আল্লাহ তালা আনহা লজ্জা পেয়ে গেলেন লাল হয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আল্লাহ আর রিজালু আন্না আর রিজালু আনিসাউ জমি আন ইয়ার রসুল আল্লাহ এমজুরু বাজু মিলা বাজিন হে নবী আপনার কাছে জিজ্ঞাসা আপনি যে বলছেন পরনে কোনো বস্ত্র থাকবে না বস্ত্রহীন অবস্থায় মানুষগুলো উঠবে তাহলে এ নারী আর পুরুষ কি একই সাথে উঠবে না কি এটা তো নারীদের জন্য সাংঘাতিক লজ্জার কথা ইয়ার সুলাল্লা কেমন হয় এটা হয় এটা বলে না সব নারী আর পুরুষ একত্রে উঠবে কিন্তু শোনো আইসা আমরো আসাদা বা এত কঠিন হবে এত বিপদ সংকুল হবে এত মারাত্মক হবে এত বিপদ আপদ সেই দিন আসবে মুসিবত এমনভাবে মানুষের উপরে যেকে বসবে কোনো নারী কোনো পুরুষের দিকে অনুরূপ কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকানোর অবকাশ পাবে না কারোর দিকে কেউ তাকানোর অবকাশ পাবে না এত কঠিন মান এত কঠিন অবস্থা এত ভয়াবহ অবস্থা ছায়া থাকবে না ছায়াহীন ময়দানে মানুষ গামের সাগরে খাবে বললেন দুনিয়ার মানুষেরা শোনো সেই ছায়াহীন ময়দানে কঠিন ভাবে যেদিন সূর্যটা মাত্র এক মাইল মানুষ ব্যাখ্যা করে এক বিগত না এক মাইল এরকম দূরত্বে অবস্থান করবে আর কিরণ বিকিরণ করতে থাকবে তাপমাত্রা বিকিরণ করবে আজকে দূরত্ব কত বিজ্ঞান কি বলেছে কত সূর্য আর পৃথিবীর মাঝখানে দূরত্ব পনেরো কোটি কিলোমিটার চিন্তা করেন তা তাপমাত্রা যখন বেড়ে যায় আমাদের অবস্থা কেমন হয়ে যায় সেই সূর্যটা যখন মাত্র মাইল খানিক দূরে থাকবেই সেখান থেকে তাপ বিকিরণ করবে অবস্থা কী হবে আল্লাহ হুজ জামা বললেন সেই দিন স্যাব আতুনা ফারুই উজিল্লে হুমল্লা হুফি জিল্লি হিয়ে মালা জিল্লা ইল্লা জিল্লো হু ই মামুন আদিলু না শাব মুন্না শভি বা সেই দিন মানুষগুলো কোনো স্যা পাবে না কিন্তু সাত শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আইল বিনের আর শিমের নিষে ছায়া প্রাপ্ত হবে কই শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলহ আর সে আজিমের নিষে তারা প্রাপ্ত হবে মা বিচারক সুলতান নেই বিচারক বাদশাহ মনে রাখবেন ক্ষমতা যারা রাষ্ট্র শাসন করেন যারা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হন আল্লাহরব গুলাইলামিন তাদের ক্ষমতা দান করেন মালিকাল মুলকে تؤتي الملك من تشاء আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব যেন যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব কেড়ে নেন সুতরাং আল্লাহ ফাঁক যাদেরকে সুলতান বানান যাদেরকে শাসক বানান দেশ ও সমাজের যাদের পরিচালক বানান দেশের শাসক গোষ্ঠী যারাই সুলতান হয় যারা ইমাম হয় তারা যদি আদেল হয় তারা যদি ইনসাফ করতে পারে তারা যদি ন্যায় বিচার কায়েম করতে পারে ওই ন্যায় বিচারক সুলতান কামতের ময়দানে আল্লাহ ফাঁকের আর্শে আজিমের নিচে

পা কিন্তু বাড়াতে পারছে না পা কিন্তু সামনের দিকে নিতে পারছে না জবাব দাও তোমার গোটা যৌবনটা কোন পথে ব্যয় আর এখানে কোনো ছায়ার বালাই নেই গোটা ময়দানে শুধু রদ্রু আর রদ্রু সূর্যের কিরণে মানুষের বক করে ফুটছে এই সময় এক নম্বর এমামুন আদুল ন্যায় বিচারক সুলতান দুই নম্বর অসব নেশ আফি রাদ তিল্লাহ আল্লাহ র ইবাদতে মশগুল হয়েছে যেই যুবক যৌবন বয়স থেকে যেই যুবক শ্যালা তা করেছে ফজুরি রাজান হয়েছে আসলা তো ফাই রো মেনান্ন ও অঠম মেন মুসলমানও গোমহৈতে নামাজ ভালো অমনি যুবক উঠে পড়েছে শীতের লেপ তোয়াক্কা করেনি লাথি মেরে ফেলে দিয়েছে উঠে পড়েছে গা ঝাড়া দিয়ে অজু করেছে গোসলের প্রয়োজন হলে গোসল করেছে পবিত্রতা অর্জন করেছে মসজিদে চলে গেছে ওই যুবকের জন্য সুসংবাদ কামতের ময়দানে আল্লাহ পাঁকের আর সে আজিমের সায়া তার জন্য বরাদ্দ হয়ে যাবে যুবক তোমার সময় ছিল ছিল তোমার ক্ষমতা ছিল তোমার মনের ভিতরে বাসনার উদয় হয়েছিল এখানে মাহফিল না করে একটা কনসার্ট করি এখানে মাদ্রাসা না করে একটা ক্লাব করি এখানে হেফজোখানা না করে একটা অন্য ধরনের স্পোর্টিং ক্লাব বানাই বিভিন্ন ধরনের গান এবং বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনমূলক কর্মকাণ্ড তোমার সামনে পরিব্যাপ্ত ছিল তুমি সেইগুলাকে পরিহার করে আজকের দিনই মাদ্রাসা কায়েম করেছো হ্যাপসখানে কায়েম করেছো এলেমের এই মার্কাজ তৈরি করেছে যুবক এটা তোমার জন্য জীবনের সব সবচাইতে বড় জিহাদ সবচাইতে বড় জিহাদ আশাদুল জিহাদে জিহাদুল হাওয়া বিশ্ব নবী বলেছেন জীবনের সবচেয়ে বড় জিহাদ হচ্ছে প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তোমার প্রবৃত্তি চায় তুমি অশ্লীল গান বাজনা করো তোমার প্রবৃত্তি চায় তুমি ক্লাব করে সেখানে নর্তকীদের এনে না চাও তোমার প্রবৃত্তি চায় এরকম প্যান্ডেল করে সেখানে তুমি যাত্রাপালা অনুষ্ঠান করো এগুলো সব যৌবন বয়সের জৈবিক চাহিদা মানুষের ভিতরে উদ্গত হয় আল্লাহ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয়টি রিপু দিয়ে তৈরি করেছেন কিন্তু তোমার কোরআন বলছে না অশ্লীলতার দিকে যেও না আল্লাহকে ভয় করো যে যুবক আল্লাহকে ভয় করে সমস্ত জীবনের অবৈধ চাহিদাকে লাতি মেরে ফেলে দিয়ে দিনের দিকে ফিরে এসেছে আল্লাহর কিতাবকে সমুন্নত করার জন্য নবীর হাদিসকে সম্মন্নত করার জন্য জীবনের এই জিহাদি ভূমিকা পালন করলো গো কওমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশ আযিমের সায়ার নিচে দাঁড় করিয়ে দিবেন ওয়া আমশাবাবিহি ফিমা আফনাহু যৌবনকালটা কোন পথে ব্যয় করছো আলাদাভাবে হিসাব দাও ইমামুনা আদলুন ওসবুন শাফি ইবাদাতিল্লাহ এক নম্বর হচ্ছে নাই বিচারক সুলতান দুই নম্বর হচ্ছে যেই যুবক যৌবন যে আল্লাহর মশগুল হয়ে আল্লাহর কোরআনির শাসন আল্লাহর নবীর হাদিসের ভাষণ এগুলা জীবনের প্রত্যেকটি পরতে পরতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে সমাজ সংস্কার করার জন্য সমাজে এলমে দিন শেখানোর জন্য এলমে দিনের বাতি জ্বালানোর জন্য চেষ্টা করেছে হে ওই যুবকের জন্য সুসংবাদ বিশ্বনবী হাদিসের ভিতরে দিয়ে গিয়েছেন রাখবেন এলেমের গুরুত্ব অত্যন্ত বেশি এলেমের গুরুত্ব অত্যন্ত বেশি প্রত্যেকটি সৎ কাজে দান করার গুরুত্ব রয়েছে কিন্তু মার কাজে দান করার গুরুত্ব একটু অধিক বেশি কারণ বিশ্বনবী বলেছেন ফাইরুকুমতা আল্লামাল কোরআন ওয়াল্লা মাহু তোমাদের ভিতর থেকে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে কোরআন শিখিয়েছে নিজে কোরান শিক্ষা করেছে এবং অন্যকে কোরআন শিখিয়েছে এই ব্যক্তি সবচাইতে উত্তম এই জন্য প্রমাণিত হয় প্রত্যেকটি সৎ কাজে আপনি দান করতে পারেন মসজিদে দান নির্ঘাত ভালো কাজ গুরুস্থানে দান নির্ঘাত ভালো কাজ কিন্তু এলমে দিন যেখানে শেখানো হয় মক্তবের দান মাদ্রাসার দান তাহফিজুল কোরআন হেফস খানার দান এটা নির্ঘাত উত্তম এজন্যই নবীজি বললেন কাই রকম মন্তাল কোরআন সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখেছে এবং শিক্ষা দিয়েছে সেই বিদ্যা নিকেতন সেই এলমি মার্কাস প্রতিষ্ঠা করার জন্য যুবকরা যে উদ্যোগ নিয়েছে যুবকরা যে তৎপরতা দেখিয়েছে আমি শুনে অত্যন্ত খুশি হয়েছে আপ্লুত হয়েছে আমি বিশ্বাস করি আমি ওয়াদা করে যাচ্ছি আজকের ময়দানে আপনাদের এই যুব শক্তি যদি এই এলমে দিনের জন্য এই ইসলামী মার জন্য এই হেপস জন্য এই মাদ্রাসার জন্য এই ত্যাগের পর কষ্ট দেখাতে পারে যে আমার পর্যন্ত এই মাদ্রাসা এখানে চালু থাকবে ইনশাআল্লাহ এটাকে মুছে দেওয়া যাবে না তবে হ্যাঁ যদি যুব শক্তি অনৈতিক কর্মকাণ্ডে তারা আত্মনিয়োগ করে চলবে না প্রতিষ্ঠান চলবে না আপনারা হয়তো মনে করতে পারেন তাহলে মুরব্বীদের পদক্ষেপের কোন মূল্য নাই হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই রয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ প্রথম সমাজ সংস্কারের জন্য আন্দোলনের জন্য একটা গ্রুপ বাছাই করে নিয়েছিলেন সেটা হলো যুবক শ্রেণী তাদের নাম হলো হিলফুল ফজুল ইসলামের ইতিহাসে আপনারা পড়েছেন সুতরাং যুবকদের জন্য অনেক দায়িত্ব অনেক খবর যুবক তোমার যৌবনের এই উদ্যম সময়টা যদি তুমি দিনের জন্য ব্যয় করতে পারো আশাবুন নশা ফি ইবাদাতিল্লাহ সেই যুবক যে আত্মনিয়োগ করেছে দ্বীনের কাজে যৌবন বয়সে ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকাতুন ফিল মাসজিদে আ নম্বর ব্যক্তি আরশে আজিমের নিচে যে ছায়া প্রাপ্ত হবে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের দিকে লটকানো আছে নামাজ পড়ে বেরিয়ে আসে আবার কানটা খাড়া করে থাকে কখন মজিন ডাক দিয়ে বলবে হাইয়া আলা সাল হাইয়া আলা সাল সালাতের জন্য এসো মুক্তির জন্য এসো অমনি তাড়াতাড়ি করে সমস্ত কর্ম সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে নামাজের জন্য মসজিদে ছুটে যায় এই ব্যক্তি আর সে আজিমের সায়ার নিচে স্থান পেয়ে যাবে ওরা জুলন তাহাব্বা ওরাজুল আনেম তাহাব্মা ফিল্লা জিজিতেমা এলাই হুম তা ফারকা এলেই হে এমন দুই ব্যক্তি আল্লাহর খুশির জন্য ভালোবাসা করেছে একে অপরকে মহ্বত করে আল্লাহর খুশির জন্য আবার আল্লার খুশির জন্য একে অপর থেকে পৃথক হয়ে যায় ফারাক হয়ে যা আল্লাহর জন্য ভালোবাসা আবার আল্লাহর খুশির জন্যই পৃথক হয়ে যায় যখন কোনো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তখন দুজন পৃথক হয়ে যায় নাউজিবুল্লাহ সর্বনাশ না না তুমি আর আমি আর একত্রে বন্ধুত্ব স্থাপন করা যাবে না সীমা লঙ্ঘন করতে যাচ্ছি সাথে সাথে পৃথক আবার আল্লাহর খুশির জন্য নেকির কাজে পরস্পর পরস্পরকে ভালোবেসে একসঙ্গে থাকে এমন দুই ব্যক্তি আর সে আজিমের সায়ার নিচে স্থান পে যাবে ওরেজুলানে তিল্লা জিতে ওতফার রক আইলে হে ওরেজুল দাহ এমর এতুনদু হাস বিন ওয়াজামালিন ফকলা ইন্নি অখ ভুল্লে আর এমন ব্যক্তি পাঁচ নম্বর ব্যক্তি যেই ব্যক্তিকে যেই যুবককে কোন রমণী প্রকাশ্য পাপ কাজের দিকে আহ্বান করেছে জেনার দিকে ব্যবিচারের দিকে আহ্বান করেছে ওই যুবক ইউসুফ আলি ইসাল্লামের মতো বলতে পেরেছে এমনি না না এই অসৎ কাজ এই অপকর্ম আমি করতে পারবো না এই অশ্লীল কাজ আমি করতে পারবো না আমি আল্লাহকে ভয় করি বিশ্বনবী বলতেছেন যদি কোনো যুবক নিজেকে বাঁচানোর জন্য ইউসুফের ভাষায় এমনি অল্লাহ বলে পাপ থেকে ফিরে আসতে পারে কোনো নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে ওই যুবক যুবকের মাঠে আল্লাহর আর্শি নিচে ছায়া প্রাপ্ত হবে ورجل تصدق بيمينه حتى لا تعلم شماله ما ينفق بامينه شي نمبر بكتي যেই ব্যক্তি ডান হাতে দান করেছে বাম হাত পর্যন্ত টের পায় নাই অর্থাৎ দান করেছে আল্লাহর অস্তে নাম কেনার জন্য না নারায় তকবির পাওয়ার জন্য না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেছে আল্লাহর সন্তুষ্টি কামনা করে সাদাকা করেছে খয়রাত করেছে দান করেছে এমন ব্যক্তিকে আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দান করবেন সাত নম্বর ব্যক্তি হল অরাজন হোম এমন ব্যক্তি গভীর রজনীতে আল্লাহ ফাঁকের দরবারে কান্নাকাটি করেছে দুটো হাত তুলে গভীর রজনীতে মবুতকে ডাক দিয়ে বলেছে মবুত আমি বড় গুনহাগার আল্লাহ আমি বড়ো অত্যাচারী আল্লাহ নিজের নবসের উপরে জুলুম করেছি আল্লাহ সব গুণা আমি করেছি এমন কোনো গুণা আছে যা আমি করি নাই এমন কোনো গুণা হয়তো বা নাই সব গুণা আমি করেছি সব পাপ আমি করেছি আমি যে বড় পাপি আমি যে বড় গুনহাগার এই কথা বলে যদি চোখের পানি ছেড়ে দিতে পারে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে ওই ব্যক্তি কামতের ময়দানে আর সে রাজিমের নিচে সায় প্রাপ্ত হয়ে যাবে মোমেনের চোখের পানির অনেক মূল্য উনি জাহান নাম চিৎকার দিয়ে বলবে হালিম তালাক হালমে মজিদ আছে কিছু আর দাও দাও আল্লাহ খবর দাও আল্লাহ বলবেন থামো এসব কখনো হাইনি খাবার দেব না আল্লাহ জটোর যন্ত্রণায় আমার পেট পুড়ে ছাই হয়ে যাচ্ছে তুমি খাবার দাও মানুষকে ফেলে দাও পাথর ফেলে দাও জিনকে ফেলে দাও আমার উদর পূর্ণটি করে দাও আল্লাহ হে রব্বুল আলামিন এক ফোঁটা পানি ছিটিয়ে দিবেন জাহান্নামের দিকে দপ করে জাহান্নামটা শান্ত হয়ে যাবে নিস্প্রভ হয়ে যাবে জিজ্ঞেস করা হবে আল্লাহ কোন এই শে পানি গো এক ফোঁটা পানিতে জাহান্নাম শান্ত হয়ে গেল আল্লাহরাবুল আলমিন বলবেন এই পানি আর কোনো পানি নয় এই পানি হলো গভীর রজনীতে আমার মোমেন বান্দাবান্দিরা আমার কাছে ক্ষমা চেয়েছিল জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেয়ে আমার কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করেছিল আমি ওই মোমেন চোখের বৃথা যেতে ওই পানি আমি সংরক্ষণ করে রেখেছি আমি সেই পানির এক ফোটা ছিটিয়ে দিলাম নামের আগুন সব কিছু পুঁড়িয়ে সাই করতে পারে কিন্তু মোমেনের চোখের পানি কোনো দিন পুড়িয়ে সাই করতে পারে না সমানিত সুদী ইশাতচের মানুষ আর সাজিমের ছায়ে নিচে থাকবে তনমধ্যে যুবক তোমার জন্য খস খবর তুমিও থাকবে যদি তোমার যৌবন কালটা আল্লাহর দিনের জন্য ব্যয় করতে পারো চলুন সেখানে ওয়ান শাবাবিহি ফিমা অবলাহু করিয়ে রাখা হয়েছে যুবককে যেতে দেওয়া হচ্ছে না আনউমবিহি গোটা বয়সের হিসাব দেওয়া হয়েছে এখন যৌবন কালের হিসাব দাও তারপরে পা বাড়াও যৌবনের হিসাব দিয়ে তারপরে যুবককে আল্লাহর দরবারে পা বাড়াতে হবে ও আমালিহি তিন নম্বর হচ্ছে মালের ব্যাপার মিন এইসা বাহু কোন পথে আয় করেছ অফিমা আনফাকাহু আর কোন পথে ব্যয় করেছো অর্থাৎ মাল আয়ের ব্যাপার মাল ব্যয়ের ব্যাপার দুটুই আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাহলে চারটি পেলাম গোটা জীবন গোটা জেন্দগির বয়স কিভাবে পার করেছো গোটা যৌবনকাল কোন পথে ব্যয় করেছো তিন গোটা ইনকাম কোন পথে করেছো হালাল পথে করেছো না হারাম পথে করেছো সেটার হিসাব দিয়ে পা বাড়াতে হবে অফিমা আর হচ্ছে কোন পথে ব্যয় করেছো। কোন পথে ব্যয় করেছো টাকা থাকলে আপনি ব্যয় করার এখতেয়ার রাখেন না টাকা ব্যয় করতে হবে শরীয় অনুমোদিত পথে আপনি যাচ্ছেন দিয়ে যাচ্ছেন ঢাকার গাড়িতে চড়ে পরিবহনে শহরদহ নামে একটি জায়গা রয়েছে সেখানকার খাদেমরা বলছে ফেলেন 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 আপনি দশ টাকা ফেলে দিয়েছেন এই ব্যয় আপনার শরিয়া সম্মত ব্যয় হয়নি শরিয়াত অনুমোদিত খাতে ব্যয় হয়নি এই দশ টাকার জন্য এই দশ টাকা ব্যয়ের জন্য আপনাকে জাহান নামে যেতে হবে যেহেতু আপনি শিরিক করে ফেলেছেন কারণ বলুন আপনারাই বলুন টাকা মৃত মানুষের প্রয়োজন না জীবিত মানুষের প্রয়োজন জীবিত মানুষের প্রয়োজন অর্থাৎ সেই জীবিত মানুষ যখন আপনার আমার কাছে চায় তখন আমরা বিনয়ের সুরে বলি বাবা মাফ করো আর মরা মানুষের কবরে পয়সা ফেলে দিচ্ছি মরা মানুষ একটি পয়সাও কাজে লাগাতে পারে না তাদের খাবারের প্রয়োজন নাই শীতের দিনে গরম কাপড়ের প্রয়োজন নাই একটা পয়সা তাদের কল্যাণে ব্যয় হয় না ওই পয়সাগুলো কবরে মাজারে যারা খাদেম থাকে সেই সমস্তরা গোব্বলরা ভোগ করে আমার বন্ধুরা এইভাবে যেই সমস্ত মানুষ কবরে পয়সা দিচ্ছে মাজারে পয়সা দিচ্ছে যারা দুর্গা দেবীকে দেখতে গিয়ে পয়সা দিচ্ছে পূজা মণ্ডপে গিয়ে পয়সা খরচ করতেছে নিজের পকেটের পয়সা সরকারি অনুদান দেওয়া যাবে কিন্তু নিজের পয়সা পূজা মণ্ডপে দেওয়ার কোনো অনুমোদিত ইসলামী বিধান আমার টুটা ফটা এলেম দিয়ে আমি পাইনি সরকারি প্রতিনিধি সরকারি অনুদান দিতে পারে নিজের তহবিল থেকে ওই পাড়ার ভোট পাওয়ার আশায় সেখানে পয়সা দিয়ে দিলাম পূজা মণ্ডপে এটার বৈধতা আমি আমার দিয়ে পাইনি সম্মানিত সুধি সেজন্যই আল্লাহ পাকের এলেম নবী বলছেন কোন পথে আয় করেছো এটাও যেমন হিসাব দিতে হবে কোন পথে ব্যয় করেছ সেটাও হিসাব দিতে হবে ব্যয়ের খাত তোমার ইচ্ছা মতো হবে না ব্যয়ের খাত হতে হবে সরিয়া অনুমোদিত খাত ওয়েমেদা আমেলা ফিমা আলেমা ওমাদা আমেলা ফিমা আয়েলেম অমাদা আমেলা ফিমা এলেমা তুমি যা এলেম অর্জন করেছো সেই এলেম অনুযায়ী আমল করেছো কি না এলেমের মর্যাদা কোথায় দেখুন এলেন আল্লাহরবুল এলেমেন কুরআনুল কারিমে বলেছেন হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে জগতের মানুষ যারা জানে যারা জানতেওয়ালা যারা জ্ঞানী আর যারা মূর্খ এরা কি কোনোদিন এক হতে পারে নাকি কোনো দিন এক হবে না আলোয়ার অন্ধকার যেমন এক হয় না সায়া আর রদ্রু যেমন এক হয় না তেমনি আলেম আর জাহেল কোনো দিন এক হয় না হ আল্লাহ বলছেন আমি আলেমের মর্যাদা জ্ঞানীদের মর্যাদা আমি বানিয়ে দিয়েছি ও লেলমে ইল্ল তবে জেনে রেখে দিও মানুষের জ্ঞান দিয়েছি এই জ্ঞান অত্যন্ত সসীম এই জ্ঞান অত্যন্ত সসীম অসীম জ্ঞান ভান্ডার আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি আমাই ও তাহলে উতিয়া খাইরান কাসিরা আমি যাদেরকে জ্ঞানী করলাম আমি যাদেরকে হেকমাত দিলাম আমি যাদেরকে প্রজ্ঞা দিলাম তাদের আমি অনেক ভালো কিছু দান করলাম সুতরাং এলেম হচ্ছে প্রজ্ঞা এলেম হচ্ছে আল্লাহ প্রদত্ত বিদ্যা এলে মত আল্লাহ প্রদত্ত নে আমদ যাদেরকে এলেম দিয়েছেন আল্লাহ তারা হলো আলেম তারা হলো জ্ঞানী এই জ্ঞানী মানুষদের প্রাধান্য আল্লাহ পাক দিয়েছেন সমস্ত জায়গায় কোরআনকারী মন্থন করলে পাওয়া যায় হাদিসের ভিতরে প্রমাণ পাওয়া যায় জ্ঞানীদের মর্যাদা অনেক বেশি সুতরাং সেই জ্ঞান ও ভাণ্ডার তৈরির জন্য সেই জ্ঞান ও ভাণ্ডার আহরণের জন্য চাই হলো মাদ্রাছা কোরআনুল করিম হচ্ছে অভ্রান্ত এলেম যেই এলেমের ভিতরে কোনো ভুল ভ্রান্তি নাই যেই এলেমের ভিতরে কোনো ডাউট নাই যেই এলেমের ভিতরে কোনো সন্দেহ নাই সেরকম মুক্ত এলেম হচ্ছে একমাত্র আল্লাহর কালাম আল্লাহর কোরআন সেই কোরআনই বিদ্যা যাদের পেটে নাই তাদের পেটটা হলো অন্ধকার যেই ঘরে কোরআনের বিদ্যা নাই সেই ঘরটা হলো অন্ধকার এজন্যই আপনার ছেলে আপনার মেয়ে তারা যেই পথে শিক্ষা গ্রহণ করুক না কেন তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে ডাক্তার হবে তারা আলেম যারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তারা প্রফেসর হবে তারা অন্যান্য জাগতিক সব লোকগুলো তারা হাসিল করবে কিন্তু তাদের পেটে কোরআন থাকতে হবে কোরআন এলেম ছাড়া কোনো মানুষ বিকশিত হতে পারে না কোনো মানুষ কামতের মাঠে মুক্তির যোগ্য হতে পারে না সেজন্যই আল্লাহ পাকের নবী বলতেছেন নমাদা আমেল ফিমা আলেমা তুমি যে জ্ঞান অর্জন করেছিলে এই জ্ঞানের আলোকে তুমি আমল করেছ কতটুকু তার হিসাব দিতে হবে যদি কোনো আলেম হিসাব দিতে পারে বেকচুর সামনে অগ্রসর হয়ে জান্নাতে যেতে পারবে আর যদি কেউ হিসাব না দিতে পারে আলেম আলেম অর্জন করার পরে যদি আমল না করে থাকে সেই কিন্তু সামনে এক পাও অগ্রসর হতে পারবে না সুতরাং এলমে জেন্দেগি এটা বড় মর্যাদার জেন্দেগি এলমে জিন্দেগি এটা মুক্তির জেন্দেগি এলমে জিন্দেগি মানুষ কুসংস্কার আর বিভ্রান্তি থেকে মুক্তির একমাত্র হাতিয়ার সে এলম অর্জন করতে হবে কেউ এলেম ছাড়া অব্যাহত পাবেন এই এলেমের মূল বুনিয়াদ কি সর্বশ্রেষ্ঠ এলেম সর্বশ্রেষ্ঠ বুনিয়াদী শিক্ষা সেটা কি আল্লাহ বলে দিয়েছেন ইলাহা তুমি জানো এইটুকু অন্তত জানো এইটুকু অন্তত জানো এইটুকু তোমার মূল জ্ঞান হিসাবে তুমি আহরণ করো নেই কোনো প্রকৃত ইলাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নাই এটাই কিন্তু এলেমের মূল বুনিয়াদ সুতরাং শুন আজকে সেই বুনিয়াদি শিক্ষা সেই ইলমি মার্কাজকে পরিপুষ্ট করার জন্য সমৃদ্ধ করার জন্য আমরা চেষ্টা করি এই গ্রামে আমি শুনেছি আপনাদের মাদ্রাসার ইতিহাস আমি অনেক খুশি হয়েছি রব্বুল আলা মিনের বার গাহে আপনারা যারা পরিচালনা পরিষদে আছেন মুরব্বিয়ান রাম এবং সেই অদম্য অপরাজয় যুব শক্তি যারা নিজেদের হাতে হাল ধরে এই প্রতিষ্ঠানকে আবারও পুনর্জীবন দান করার চেষ্টা করে যাচ্ছেন অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ আপনাদের এই চেষ্টাকে কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ কারণ চেষ্টা ছাড়া পৃথিবীতে কেউ দাঁড়াতে পারেনি আল্লাহর নবীগণ চেষ্টা করেছেন আগে বিশ্বনবী সর্বপ্রথম এলেমের দরজা উন্মুক্ত করার জন্য বদরের যুদ্ধে যে সত্তর জন যুদ্ধবন্দী পেয়েছিলেন তিনি সেই যুদ্ধবন্দীদেরকে তিনি ওই যে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দিচ্ছিলেন সাহাবিরা বলেছিলেন ওদেরকে হত্যা করে ফেলি ওরা যদি সুযোগ পেত এ নবী আপনাকেও শহীদ করে দিত সুতরাং ওদের ক্ষমা নাই ওদেরকে মেরে ফেলি নবীজি বললেন না এই তোমরা মুক্তিপণ আদায় করো তোমাদেরকে মুক্ত করে দেব অনেকেই মুক্তিপোনা আদায় করলো পরিশেষে চোখের পানি ফেলে কিছু বন্দী কাঁদতেছে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমরা কাঁদছ কেন তোমরা মুক্তিফোন কই নিয়ে আসো মুক্ত করে দিই বলল আমাদের মুক্তিফোন আদায় করার মতো কোনো সামর্থ্য নেই আমরা একেবারে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ যুদ্ধের ময়দানে এসেছিলাম যাদের পক্ষ নিয়ে তারা আজকে পালিয়ে গেছে কেউ আমাদের পাশে নেই মুক্তিফোন আদায় করার কোনো সামর্থ্য আমাদের নেই নবীজি বললেন তুমি লেখাপড়া জানো নাকি জিহা জানি তুমি কত দূর জানো আমি এই পর্যন্ত জানি তুমি কতটুকু জানো আমি এ পর্যন্ত জানি নবী বললেন শোনো তোমরা যেই যেটুকু বিদ্যা জানো যেই যেটুকু বিদ্যা তোমরা যেই জ্ঞান তোমরা আহরণ করেছো তোমাদের এই জ্ঞান তোমাদের এই বিদ্যা আমার কিছু মূর্খ সাহাবি রয়েছে আমার কিছু নিরক্ষর সাহাবি রয়েছে আমার কিছু বিদ্যা বুদ্ধিহীন সাহাবি রয়েছে অশিক্ষিত সাহাবি রয়েছে এদেরকে শিক্ষিত করতে হবে এদেরকে জ্ঞান দিতে হবে এদেরকে লেখাপড়া শেখাতে হবে তুমি যে পর্যন্ত জানো সে পর্যন্ত তুমি দশজনকে শিখিয়ে দাও তুমি যে পর্যন্ত জানো তুমি দশজনকে শিখিয়ে দাও তুমি যে পর্যন্ত জানো তুমি দশজনকে শিখিয়ে দাও এভাবে যদি তোমরা তা মহিলাদেরকে শিক্ষা দীক্ষায় মন্ডিত করে তুলতে পারো সিলেবাস শেষ হবার পরে আমি তোমাদের পয়সা ছাড়াই মুক্ত করে দেব পয়সা ছাড়াই মুক্ত পেগি ছিল তারা সেই মুক্তি তাহলে রাসুল সাল্লা সাল্লাম এলমে দিন কতটা গুরুত্বের সাথে দরজা উন্মোচন করেছেন চিন্তা করে দরজা তিনি উন্মুক্ত করেছেন আজকে আমাদের সেই ধারায় সেই নববী পদ্ধতিতে এলেমকে গুরুত্ব দিয়ে এলমি মার কাজগুলোকে পরিপুষ্ট করতে হবে আপনারা অনেকেই আপনাদের একেবারে জেহাদি সৌগাত এই টেবিলে হাজির করেছেন যাওয়ার সময়তে যদি মনে করেন জাহাঙ্গীর আলম সাহেব সেই সুদূর খুলনা বাগের হাট সুন্দরবনের উপকণ্ঠ থেকে এসেছে তার হাতেও কিছু দান আমরা রেখে যাব নগদে কিংবা বাকিতে মৌসুমি ফসল সামনে কালাই উঠতেছে তারপরে এরই ধান উঠবে মৌসুমি ফসল থেকেও কিছু দান যদি আপনারা এখানে ঘোষণা করে দিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া করে যাব আর দাবি রেখে যাব এই প্রতিষ্ঠান যেন আর ওষুধ না খায় প্রতিষ্ঠান যেন আর পিছনে পিছিয়ে না যায় এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করে সামনে আপনাদেরকে চলতে হবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে যুবক এবং মুরব্বী সকলকে একেবারে সম্যকভাবে পদক্ষেপ নিয়ে এ প্রতিষ্ঠানকে শনৈ উন্নতির দিকে এগিয়ে নিতে হবে এই দৃঢ় প্রত্যাশা সকলের ভিতরে থাকতে হবে আশা করি আপনারা সেই মর্মে কোমর বেঁধে লেগে যাবেন সামনের দিনগুলিতে আশাবাদ ব্যক্ত করে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ বাঁধ জ্ঞাপন করে আজকের বক্তব্য এখানেই পরিসমাপ্ত করব আবারও অত্র মাদ্রাছার আশাতে যাই ক্রাম আজিস তোলা বা এবং যাওয়ার আগে আমার কাছে পাঁচটা বই রয়েছে মাসনুন দোয়া ও জিকির পকেট ডায়েরির মতো সাইজের বই বইটা নিয়ে যাবেন মাসনুন দোয়া ও জিকির দিন ও রাত্রি যত আস্কার যত সুন্নতি দোয়া আছে সব এই বইয়ের ভিতরে আছে হাদিস ফাউন্ডেশন বইটা প্রকাশ করেছে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সালাতুর রসুল অনবদ্য এক নামাজ শিক্ষা সমাজে রন্ধ্রে রন্ধ্রে পুঞ্জীভূত বেদাঁত সালাতের মধ্যে রয়েছে সেটা থেকে মুক্ত থেকে সালাত আদায়ের পদ্ধতি এই বইয়ের ভিতর থেকে জানা যাবে বইটি আপনারা নিয়ে যাবেন আদর্শ সন্তান গঠনে মহিয়সী মা ইতিহাসের কালো জয়ী কাহিনী এই বইটি আপনারা নিয়ে যাবেন এই বইটির মূল লেখক হচ্ছেন জবনুল্লাহ আল আতীর মোহাম্মদ আবদুল মালিক অনুবাদ করেছেন হাদিস ফাউন্ডেশন প্রকাশ করেছে বিবাহ পরিবার ও সন্তান প্রতিপালন বইটা লিখেছেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব বইটা নিয়ে যাবেন মাসিক আর মাত্র দশটা পত্রিকা আছে এখানে আপনারা পাললে নিয়ে যাবেন দশ জনে অনেক জ্ঞানের খোরাক এখান থেকে পাবেন ইনশাল্লাহ আমার সঙ্গী কাফির কাছ থেকে বইগুলো আপনারা সংগ্রহ করবেন আপনাদের আন্তরিক দোয়া কামনা করে আমিও সকলের জন্য দোয়া প্রার্থনা রবুল আলমিন দরবারে করে আজকের মতো এখানেই বিদায় চেয়েছি অকুল হাদা আস্তফরুল্লাহলি ولكم ولسائر المسلمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله وبركاته